হয়েছিল 1860 সালে। বর্তমানে এই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। ছবিটিতে যে নারী রয়েছে তার হাতে একটি জিনিস রয়েছে। অনেকের মতে এটা স্মার্টফোন হতে পারে, তবে স্মার্টফোন এসেছে 10 বছর আগে আর এই ছবিটি 157 বছর পুরনো। এখন বিতর্ক তৈরি হয়েছে যে ছবিটির নারীটির হাতে কি রয়েছে। এই চিত্রটি অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী ফার্ডিনান্ড জর্জ ওয়ার্ডমুলার তৈরি করেছেন, যেখানে এক নারীর হাতে স্মার্টফোন থাকার কথা বলা হচ্ছে। তবে এই ছবিটির বয়স দেখে সম্ভবত বলা ঠিক না যে তার হাতে স্মার্টফোন রয়েছে। গ্লাসগো শহরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পিটার রাসেল এই ছবিতে প্রথমবার বিষয়টি লক্ষ্য করেন। এই অদ্ভুত পেইন্টিং মিউনিখ নিউ পিনাকোটেক মিউজিয়ামে রয়েছে। যারা এই ছবি দেখেছেন তাদের মতে এটা আইফোন। রাসেল বলেছেন, এটা খুবই মজার যে উন্নত প্রযুক্তির সাথে মানুষের মতামত নিয়েও একটা বড় পার্থক্য রয়েছে। 1860 সালের চিত্রটি দেখে কেউ বুঝতে পারছেন না এটা স্মার্টফোন। আমাদের জীবনে স্মার্টফোন এমনভাবে এসেছে যে আমরা এটা ছাড়া চলতেই পারি না। তবে এটা প্রথমবার নয় যে প্রাচীন শিল্পকর্ম দেখে মানুষ অবাক হয়েছেন। 1930 সালের একটি ছবিতে এক ব্যক্তির হাতে দেখা গিয়েছিল আইফোন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।